हेलो गाइज, वेलकम और वेलकम बैक टू माय चैनल। कैमन आछो तुम्हारा सबाई? आशा करछि तुम्हारा खूब भालो आछो। तो आज के आमी तुम्हारे जोन्नो निये चले एसेछि आमार हेयर कटिंग ट्यूटोरियल। तो आमी किभाबे बाड़ीते आमार हेयर कटिंग करे थाकि, तो आज के सेटाई आमी तुम्हारे साथे शेयर करब। आई होप तुम्हारे भिडियोटा भालो लागबे, और जदि भालो लागे ताहले अवश्यई लाइक कमेंट शेयर और आमार चैनलटिके अवश्यई सबसक्राइब करो। तो चलो आर बेशी कथा ना बोले भिडियोटा स्टार्ट करि। तो सबार आगे बोले निई, आमार चुलटा देखतेई पाच्छो निस থেকে অনেকটাই মানে ড্যামেজ হয়ে গেছে আর কি, রাফও হয়ে গেছে আর হচ্ছে স্প্লিট এন্ডস হয়েছিল, যার জন্য আমি হেয়ারটা কাটিং করছি। অনেক দিন হয়ে গেল আমি হেয়ার কাটিং করিনি, আর আমি বাড়িতেই আমার হেয়ারটাকে কাটিং করে থাকি। তো আজকে পুরোটাই তোমাদেরকে দেখাবো। আমার এর আগে আমি জাস্ট ফ্রন্ট লেয়ার কেটেছিলাম আর পিছনটা রাউন্ড ছিল। তো সবার আগে তোমরা চুলটাকে খুব ভালো করে কমিং করে নেবে, যাতে কোনো জট না থাকে। এবার এরকম যদি এরকম থাকে তাহলে ভালো, যদি না থাকে এমনি নর্মাল চিরুনি দিয়েই তোমরা মিডল পার্টিশন করে নিতে পারো। তো এভাবে জাস্ট মিডল পার্টিশন করে নিতে হবে, এবার দুদিকে চুলটাকে ডিভাইড করে নিতে হবে ইকুয়ালি। দেন আরেকবার আমি খুব ভালো করে চুলটা আঁচড়ে নিচ্ছি। সব সময় চুল কাটার সময় ভালো করে আঁচড়ে নিতে হবে, যাতে কোনো চুল অগোছালো না থাকে, তাহলে কিন্তু হেয়ার কাটিংটা ঠিক হবে না। তো দেখতে পাচ্ছ পিছন দিকেও আমি সমানভাবে চুলটাকে সিটি করে নিয়েছি, যাকে বলে। তো এবার আরেকবার ভালো করে আঁচড়ে আমি দুদিকে এরকম পোনিটেল করে নিচ্ছি। আর এখন উইন্টার চলছে, উইন্টারে আমার প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রফ হয় আর হচ্ছে হেয়ার ফলও হচ্ছে, যার জন্য আমি এখন একটা ট্রিটমেন্ট করাচ্ছি। যদি সেটা কাজে লাগে তাহলে অবশ্যই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো দেখতে পাচ্ছ আমি এরকম দুদিকে দুটো পোনিটেল করে নিয়েছি। তো চুলটা নিচের দিকটা একদমই লেজ লেজ টাইপ হয়ে গেছে, যার জন্যই আরও কাটিং করা, না হলে আমার চুল কাটতে একদমই ইচ্ছে করে না। প্রচণ্ড চুল বড় করার যাকে বলে নেশা আর কি, কিন্তু আমার হয় না। এরকম স্প্লিট এন্ড হয়ে যায়, একটু বড় হয় দেন আবার স্প্লিট এন্ডস হয়ে যায়, যার জন্য আমার চুল বড় করা হয় না। তো আমি এখানে আমার যেহেতু আমি পার্লারের কাজ করি, তার জন্য আমার কাছে এরকম পার্লারের কাঁচি আছে। তোমাদের কাছে যে কাঁচি থাকবে তোমরা সেটা দিয়ে কাটিং করতে পারো। তো আমি জাস্ট সামান্য একটু ট্রিম করে নিচ্ছি, দেখতে পাচ্ছ একদমই সামান্য কেটেছি। বেশি হেয়ার আমি কাটতে পছন্দ করি না, যেহেতু স্প্লিট এন্ডস হয়েছে তার জন্যই কাটা। এবারে যেমন আমি বললাম, প্রথমে তোমরা দুদিকে দুটো পোনিটেল করে নিতে পারো, না হলে জাস্ট সামনের দিকে এরকমভাবে হেয়ারটাকে নিয়ে এসে এখানে একটা রাবার ব্যান্ড দিয়ে ভালো করে সিকিউর করে নিতে হবে, ঠিক আছে? মানে এখানে একটা পোনিটেল বেঁধে নিতে হবে ফেসের সামনে নিয়ে এসে। এবার তোমাদের যদি হেয়ারটা আরও লম্বা হয় তাহলে তোমরা এখানে দু থেকে তিনটে গার্ডার ইউজ করতে পারো। তো আমি এখানে একদমই নিচের দিকে আর একটা রাবার ব্যান্ড ইউজ করছি, দিয়ে ভালো করে হেয়ারটাকে সিকিউর করে নিচ্ছি। এবারে চুলটাকে আরেকবার আঁচড়ে দেখতেই পাচ্ছ এবারে পুরো সমান করে কাটিং করে নিতে হবে, আর কাটিং করার সাথে সাথেই ট্রিমিং করতে হবে। মানে যেটাকে আমরা বলি ছোটো ছোটো কুচি কুচি করে জিগজ্যাগ মতো কেটে নিতে হবে। এটা করলে কি হয়, চুলটা মানে একটু ওয়েভি হয়, প্লাস তোমার মনে হয় না যে তুমি এখনই সঙ্গে সঙ্গে কাটিং করেছো বা কিছু, বুঝতে পারছো? যার জন্য আমরা এই ট্রিমিংটা করি। আর এটা তোমরা এক মাস অন্তর অন্তর এভাবে ট্রিমিং করতে পারো, তাহলে হেয়ার গ্রোথটা একটু বেশি হয়। তো আমি আর একটু রাবার ব্যান্ডটাকে একদমই কাছের দিকে নিয়ে এসে, মানে নিচের দিকে নিয়ে এসে আরেকবার জাস্ট ট্রিম করে নিচ্ছি যে আমার হেয়ারটা ঠিক আছে কিনা। তো জাস্ট আমার হেয়ার কাটিংটা হয়ে গেছে। তো আমি যেহেতু আমার হেয়ারটা লেয়ার কাটিং করা ছিল, সেই জন্য পিছন দিকটা ইউ শেপই আছে। তো তার জন্য আমি ফ্রন্টের দিকে আবারও লেয়ার কাট করছি, যেহেতু আমার সামনের হেয়ারগুলোরও কি বলবো ফেটে গেছে অনেকটাই, যার জন্য আমার এই কাটিংটা করা। আর যদি আমি একদমই সমান করতে চাই হেয়ারটা, তাহলে আমাকে অনেকটা হেয়ার কাটতে হবে, আর আমি অতটা হেয়ার ছোট করতে চাইছি না। তো এবার আমি দেখতে পাচ্ছি আমি সামনের দিকে একটু ব্যাংস কাটার চেষ্টা করছি, যেহেতু বললাম যে ফ্রন্টে আমার লেয়ার কাটিং করা ছিল। তো এভাবে জাস্ট ভি শেপ করে নিতে হবে ফ্রন্টের সেকশনটা। দেন এভাবে দেখতে পাচ্ছ সামনের দিকটা কতটা হেয়ার আছে ওখানে, সেটাও বোঝা যাচ্ছে না, এতটাই চুলটা পাতলা হয়ে গেছে। তো এবার জাস্ট সামনে একটুখানি কাটিং করে আমি ট্রিম করে নিলাম। আমি সামনে অতটা ছোট করতে চাই না, ভালো লাগে না চোখের কাছে পড়ে। তো এভাবে দুদিকেই ভি সেকশন করে নিচ্ছি, মানে ইয়ার টু ইয়ার সেকশন করে নিচ্ছি। এভাবেই ভি ভি করে সামনের দিকটা আর কি ভি ভি করে নিয়ে এসে সামনের দিকে নিয়ে এসে পুরো কাটিং করতে হবে হেয়ারটাকে। জাস্ট ট্রিম করতে হবে, কিন্তু স্ট্রেট নয়, এভাবে যেমন করে আমি কাঁচিটাকে ধরেছি দেখতে পাচ্ছ, আর হেয়ারটাকে ধরেছি, এভাবে কাটিং করবে। তাহলে তোমরা খুব ইজিলি বাড়িতে ফ্রন্ট লেয়ার কেটে নিতে পারবে, পার্লারে যাওয়ার কোনো দরকার নেই। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমি আমার আইব্রোটাও বাড়িতে করি। যদি তোমরা দেখতে চাও আইব্রো কীভাবে আমি করি সেই টিউটোরিয়ালটা, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এবার এভাবেই আমি সামনের দিকে পুরো হেয়ারটাকে নিয়ে এসে ফ্রন্ট লেয়ার কেটে নেব। দেখতে পাচ্ছ যেই হেয়ারগুলো আমার বাদ চলে যাবে ওটা হচ্ছে আমাদের গাইডলাইন, ওটা হিসেবে ধরেই আমাদেরকে লেয়ারটা করতে হবে। তো এভাবে আমি দুদিকে ফ্রন্ট লেয়ার কেটে নিয়েছি, ইয়ার টু ইয়ার সেকশন করে নেবে এভাবে। যদি তোমাদের কাছে এরকম
তেল কম থাকে তাহলে ভালো, না হলে এমনি নর্মাল চিরুনি দিয়েও তোমরা করে নিতে পারো, না হলে আঙ্গুলের সাহায্যে এভাবে ইয়ার টু ইয়ার সেকশন করে নিতে পারো। তো এবার এভাবে আমরা একবার জাস্ট চেক করে নেব যে আমার ফ্রন্ট লেয়ারটা ঠিক আছে কিনা। তোমরা যেমন সামনের দিকে নিয়ে এসে ভি ভি করে নিয়ে এসে কাটিং করতে বললাম, ওটা না করে এটাও একদম ডিরেক্টলি করতে পারো। জাস্ট তোমাদেরকে হেয়ারটাকে সামনে নিয়ে এসে একবার ঘুরিয়ে নিতে হবে, দেন জাস্ট স্লাইড, যেহেতু আমি একদমই বললাম যে অল্পই হেয়ার কাটিং করতে পছন্দ করি, যার জন্য স্প্লিট এন্ড সোয়েচে বলেই কাটা আর কি, তো সেই জন্য আমি জাস্ট ট্রিম করছি আর তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তো আমার ফ্রন্ট লেয়ার কাটিং করা হয়ে গেছে। তো দেখতেই পেলে তোমরা যে ফ্রন্ট লেয়ার কাটিং করাটা কতটা ইজি, আর আমি বাড়িতে এভাবেই করে থাকি, তোমরাও অবশ্যই ট্রাই করতে পারো। আর তোমরা যদি ফুল লেয়ার কাটিং টিউটোরিয়াল দেখতে চাও তাহলে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। তো আমি একবার হেয়ারটাই খুব ভালো করে আঁচড়ে নিচ্ছি, তো আমার হেয়ার কাটিং ডান। তো পিছনটা জাস্ট এরকম হয়েছে, রাউন্ড শেপ হয়েছে, যেহেতু আমি বললাম যে লেয়ার কাটিং করা ছিল আর একবার করলাম। যদি আমি স্ট্রেট কাট করতাম তাহলে আমার হেয়ারটা আরও অনেকটা ছোটো হয়ে যেত, আর আমি ছোটো করতে চাইছি না। তো এই দেখো জাস্ট সামান্য একটু হেয়ার কাটিং করেছি, এটাও তোমাদেরকে আমি শো করে দিলাম যে কতটা আমার হেয়ার কাটিং করা হয়েছে। তো এই হচ্ছে আমার হেয়ার কাটিং। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভিডিওটা ভালো লাগে একটু হেল্প হয় তাহলে ঝটপট একটা লাইক করে দাও, আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থেকো, টাটা, বাই।